বেসরকারি হাসপাতালের রেট বেঁধে দিতে প্রথম পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের। একাধিক প্রস্তাব দিয়ে নোটিশ পাঠানো হলো বেসরকারি হাসপাতালগুলির কাছে। প্রথম দিনেই পদক্ষেপ নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন, নোটিশ গেল সব বেসরকারি হাসপাতালে। Will decide as the proceedings move forward, you will come to know in what cases the judgments will be given. ডাক্তারি পরীক্ষার খরচ স্বাস্থ্য সাথী প্রকল্প অনুযায়ী রাখতে চায় কমিশন। স্বাস্থ্য সাথী প্রকল্পের রেটকেই বেস রেট ধরার প্রস্তাব দেওয়া হয়েছে। হাসপাতালের গ্রেড অনুযায়ী ওই রেট কার্যকর হবে। স্বাস্থ্য কমিশন প্রশ্ন তুলেছে, জেনারেল বেডে কম অথচ কেবিনে ভর্তি রোগীর একই পরীক্ষার খরচ বেশি ধরা হয় কেন? এই প্রশ্নগুলির ভিত্তিতে প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। কিছু নির্দেশও দিয়েছে হাসপাতালগুলিতে। কমিশন জানিয়ে দিয়েছে, মেডিক্লেম প্রসেসিং, অপারেশন থিয়েটারের জীবাণুমুক্তকরণ এবং মেডিকেল রেকর্ডের জন্য কোনো বাড়তি খরচ নেওয়া যাবে না। অভিযোগ নেওয়ার জন্য হাসপাতালে পাবলিক গ্রিভান্স সেল বাধ্যতামূলক। তার নাম ও ফোন নম্বর প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। রোগীর আত্মীয়দের সঙ্গে অফিসারের কথোপকথনের ভিডিও তুলে রাখতে হবে। প্রসেস ইজ বেসিক্যালি স্পেলড আউট ইন দ্য অ্যাক্ট ইটসেলফ। ওই অ্যাক্টটাই আমরা প্রসেস ফলো করে জাজমেন্ট যা হবে সেটা দেব। বেসরকারি হাসপাতালগুলি থেকে ফিডব্যাক পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে স্বাস্থ্য কমিশন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা।